তুমি ছেড়ো না হাত পথে তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি আমার এক কাকুর বিয়েতে তাহলে চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক আর দেখা যাক বিয়ে বাড়িতে কি হচ্ছে সো লেটস স্টার্ট Thank you.
এখন খেতে বসেছি। কটা বাজে এখন? তিনটা দুই বাজে এখন। এখনো বিয়ে হচ্ছে, এখনো বিয়ে তো অনেক দেরি আছে, আমাদের দেখাচ্ছে এবার বিয়েটা। শরমা গই কা মানা গুরুবাজ বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া ছলো না মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা পাকে বাধা সাত পাকে Thank you.
এই জাস্ট বাইরে বেরোলাম আর বাইরে দেখো আলো চলে এসেছে, পুরো ভোর হয়ে গেছে, সব দেখা যাচ্ছে দেখো চারিদিকে। এই যে পিছনে বিয়ে বাড়ি, অ্যান্ড এই যে এ দুজন এসছে আমাকে দেখাতে যে ভোরের আলো চলে এসেছে, এটা আমাকে দেখাতে বলো যে চলো বাইরে চলো দেখি। তো হ্যাঁ সত্যি দারুণ লাগছে, ওয়াও আজকে ফার্স্ট টাইম এত, না না অনেক আগে ভোরে উঠেছি তো এখন আর তেমন ভোরে ওঠা হয় না। তবে এই আজকে বিয়ের দৌলতে আজকে ভোরের আকাশটা দেখা হলো। সো গুড মর্নিং, গুড মর্নিং, সবাই গুড মর্নিং লেখো কমেন্ট বয়। আমাদের কারটাকে দেখা যাও পিছনে কোথায় আছে, আমাদের কার এই পিছনে দেখতে পাচ্ছ, এটা এটা একটা বাস চলে গেছে, আমাদের দুটো বাস ছিল, একটা বাস চলে গেছে অর্ধেক বরযাত্রী নিয়ে, আর বাকি যারা আমরা আছি তারা এটাতে যাব খুব মজা করে, খুব মজা করে যাব। ওকে सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। सो এখন বাজে 5:30টা, আমরা বাড়ি চলে এসেছি এন্ড প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি এখন ঘুমাবো আর কখন ঘুমাবো আমি জানি না। তবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আর বেশি বেশি করে শেয়ার করো, আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে বউ ভাতের ব্লগে, গুড নাইট। যদিও গুড মর্নিং মানে এখন সকাল, কিন্তু আমার ক্ষেত্রে গুড নাইট কারণ আমি ঘুমাবো এখন, ঠিক আছে গুড নাইট।